বর্তমানে উত্তর উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়াই রয়েছে এবং 16 তারিখ থেকে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পে প্রবেশ বাড়ার সম্ভাবনা। রাতের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি বা কোথাও কোথাও স্বাভাবিকের থেকে কম রয়েছে। আগামী 2-1 দিনে আরও একটু কমবে, 1 থেকে 2 ডিগ্রি মতো সর্বনিম্ন তাপমাত্রাটা। তারপর পরবর্তী 2-3 দিন খুব একটা চেঞ্জ নেই তাপমাত্রা। 15 তারিখ পর্যন্ত অর্থাৎ 12 থেকে 15 এই পিরিয়ডটায় প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। 16 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের সংলগ্ন জেলাগুলো এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। 17 থেকে 18 তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতে। এর প্রভাবে শাকসবজি, ফলমূল এই ধরনের সবজি কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে চাষিদের। তাই 16 তারিখের মধ্যে পরিণত শাকসবজি ফসল তুলে নেওয়ার জন্য উপদেশ দেওয়া হয়েছে। কুয়াশা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই থাকবে, তবে উত্তরবঙ্গের জন্য 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2-1 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 15 তারিখ পর্যন্ত শুষ্ক ওয়েদার, তাপমাত্রা সর্বনিম্ন 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি থাকবে। 16 তারিখ থেকে আবার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রাটা বাড়বে। 17 থেকে 18 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিংয়ের জন্য 16 থেকে 18 এই পিরিয়ডটায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি কাছাকাছি থাকবে। দীঘার জন্য আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি থাকবে, আবার 16 তারিখ নাগাদ গিয়ে তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। মেনলি 17 থেকে 18 এই পিরিয়ডটা দীঘা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 1 সপ্তাহে ওদের সামারি এইরকম দাঁড়াচ্ছে। 17 থেকে 18 তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 তারিখে উপকূল সংলগ্ন এলাকা এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 15 তারিখ পর্যন্ত খুব একটা চেঞ্জ নেই, 16 থেকে আবার বাড়বে।